ত্রিপুরার রাজধানী আগরতলার পরা 180 কিলোমিটার নিলগত রঘুনন্দন পাহাড়, আর এই পাহাড়ের চারিওফালে বহু শিলর মূর্তি হিচরতি হয়ে আছে। কেবল মূর্তি বলে কলে ভুল হব, বেশিরভাগ ক্ষেত্রতেই পাহাড়ত দেব দেবীর প্রতিমূর্তি খোদিত হয়ে আছে। ঊনকোটি ত্রিপুরার রঘুনন্দন পাহাড় এই আচরিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত, আর এই প্রত্নতাত্ত্বিক স্থানের রহস্য এই নামেতেই লুকায় আছে। ঊনকোটি শব্দর অর্থ কোটিতকৈও এক কম, অর্থাৎ 89,89,990। পুরাণ আর লোককথা অনুসরি রঘুনন্দন পাহাড়ত সিমানেই দেব দেবীর মূর্তি হিচরতি হয়ে আছে। কিন্তু এই প্রত্নতাত্ত্বিক স্থানত প্রকৃততে ঊনকোটি মূর্তি আছে নে নাই হেয়া নিশ্চিত নহয়। এই আচরিত ভাস্কর্যবর কেতিয়া সৃষ্টি করা হয়েছিল, কোনে বনাইছিল, হেয়া এতিয়াও রহস্যময়। এই বিষয়ে দুটা বেলেগ বেলেগ কাহিনী আছে। প্রথম কাহিনী অনুসরি ত্রিপুরার এই পাহাড়ত এসময়ত কালু কামার নামের এজন স্থপতি আর ভাস্কর্য শিল্পী বাস করেছিল এই সৃষ্টির আড়ত। তেও আর এই শিল্পকলা সৃষ্টি করবলৈ তেওক মহাদেবে নিজেই নির্দেশ দিছিল। পুরাণ মতে কালু মহাদেব আর পার্বতীর ভক্ত আছিল। মহাদেব আর পার্বতী যেতিয়া কৈলাস যাত্রালৈ যায়, তেতিয়া তেওকো কৈলাসলৈ নিয়ার অনুরোধ জনায়। সেই সময়ত মহাদেবে এটা শর্ত দিছিল যে এরাতিতে 1 কোটি দেব দেবীর মূর্তি হাজিলেহে তেওক লৈ যাব। অবশ্যে শেষত কালু কামারে 1 কোটি মূর্তি নির্মাণ করে থমকি রব লগা হল। সেই সময়ত সূর্যর পোহর পড়ে আর কৈলাসলৈ যাব পৰা নাই। আন এক লোকগাথা অনুসরি এই পথেরে বারাণসী পার হয়ে থাকতে দেবাদিদেবে এরাতি এই পর্বতত আশ্রয় লৈছিল। তেওঁৰ লগত আৰু 1 কোটি দেব দেবী আছিল, কিন্তু ৰাতিপুৱা মহাদেব হাৰ পোৱাৰ সময়ত বাকী দেব দেবীসকল ক্লান্তিৰ বাবে টোপনি গৈছিল। তেওঁলোকক জগাই তুলিব নোৱাৰি মহাদেব অকলেই বাৰাণসীলৈ গুচি গ'ল। আনহাতে তেওঁৰ ক্ৰোধত 1 কোটি দেব দেবী শিললৈ পৰিণত কৰি পাহাৰত পুতি থোৱা হ'ল। অবশ্যে রঘুনন্দন পাহাড়লৈ গলে মহাদেবর মূর্তিও দেখা পাওয়া যায়। 1 কোটিত জটাধারী মহাদেব, কাল ভৈরব, নটরাজ, পশুপতিকে ধরি একাধিক রূপত মহাদেবর প্রতিকৃতি খোদিত করা হয়েছে। লগতে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান, নন্দী, লক্ষ্মী নারায়ণের মূর্তিও আছে। ইতিহাসবিদসকলৰ মতে এই ভাস্কর্যসমূহ অষ্টম বা নবম শতিকাৰ আশে পাশে নির্মাণ করা হয়েছিল। অবশ্যে এইবোৰ কোনে বনাইছিল সেই সম্পর্কে এতিয়ালৈকে কোনো স্পষ্ট তথ্য গবেষণাত পোৱা নাই। স্থানীয় লোকৰ মতে এই সময়ত ইয়াত মহাদেব বাস কৰিছিল। আনকি মহাদেব প্রতি বছরে শিবরাত্রি আর সংক্রান্তির দিনা এই পবিত্র স্থানলৈ আহে বুলিও বিশ্বাস। ফলত বিশেষ তিথি মেলাও 1 কোটি চৌহদত অনুষ্ঠিত হয়। 2022 চনের ডিসেম্বর মাহত এই ঐতিহাসিক স্থানটিয়ে ইউনেস্কোর অস্থায়ী ঐতিহ্য তালিকাতো স্থান লাভ করে।